পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে ক্লাস ফাইভের আগস্ট দু হাজার একুশ সালে বাংলা শিক্ষা পোর্টালে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে আগস্ট দু একুশ সালের জন্য ক্লাস ফাইভের বাংলা বিষয় সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা আমি সমাধান করে দিচ্ছি তোমরা তোমাদের নিজস্ব পড়াশোনার অনুযায়ী পাঠ অনুযায়ী তোমরা কিন্তু নিজেরা সেটা তৈরি করতে পারো তো আমার এই উত্তরগুলোর সাহায্য তুমি এবং তোমরা সেক্ষেত্রে গ্রহণ করতে পারো প্রথমে বলিনি এর আগে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমি দিয়েছি জুলাই মাসে সেক্ষেত্রে অনেকে বলেছে যে তাদের ফোনে তারা ঠিকঠাক দেখতে না এরকম বলেছে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ফোনের সমস্যা রয়েছে ফোনের রেজলিউশনটা একটু বাড়িয়ে নেবে যখন ইউটিউব ভিডিওটা তোমরা দেখছো সেই ইউটিউব ভিডিওর রেজলিউশনটা বাড়িয়ে নেবে তাহলে কিন্তু তোমরা ঠিকঠাক দেখতে পাবে এবার পরপর চলে যাচ্ছি প্রশ্ন উত্তরগুলো নিচের প্রশ্নগুলি উত্তর দাও মাঠ মানে কার্তিক ঘোষের কাছে মাঠ নানা অর্থে প্রতিভাষিত হয়েছে মাঠ একটা মজার জায়গা ছুটির আনন্দ মাঠ মানে খুশি মজা লুটোবুটি করা মাঠ মানে হৈহল্লা করা আর হাসি কবির কাছে মাঠ ঘুম তাড়িয়ে দেওয়া মন হারানো সুর মাঠ মানে উজ্জ্বল একটা বিকেল মাঠ মানে যেন নাচের আনন্দ বাজনার মাঠ মানে সবুজ প্রাণের শাশ্বত দ্বীপ যা কখনো নিভে যায় না মাঠ মানে যেন দৌড়নো বা ছুটে যাবার জায়গা পরের প্রশ্ন অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছল তারপর কি ঘটলো তার পাহাড়িয়া বর্ষার সুরে রচনা অনুসরণে লেখ পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে উল্লেখিত লেপচাদের প্রচলিত গল্পে পৃথিবীর সমস্ত জন্তুরা যখন কিভাবে বৃষ্টি এনে পৃথিবীকে যায় এ নিয়ে তখন পৃথিবীতে খরার কারণ জানতে ভগবানের উদ্দেশ্যে রওনা দিল পথে তার সঙ্গী হল মৌমাছি মোরগ একটি ক্ষুধার্ত বাঘ তারা যখন দীর্ঘ যাত্রা শেষে ভগবানের প্রাসাদে পৌঁছলো তারা দেখতে পেল ভগবানের মন্ত্রীরা তাদের স্ত্রীদের নিয়ে মহানন্দে ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত ব্যাং তখন বুঝতে পারল যে তারা পৃথিবীর দিকে মন না দেওয়াতেই পৃথিবীর এই দুরবস্থা হয়েছে রাগে উত্তেজিত হয়ে তারা ভগবানের কাছে গেল তাদের দ্বারা ভগবানের রক্ষীরা নাকাল হলো এবং শেষে ভগবান তার মন্ত্রীদের ডাকলো ও তাদের গাফিলতির জন্য তিরস্কার করল এটা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন ঝড় কবিতা অনুসরণে শিশুটির ঝড় দেখার অভিজ্ঞতার বিবরণ দাও মৈত্রী দেবী ঝড় কবিতায় একটা ছোট শিশু হাটবারের দুপুরে মাঠে খেলা করতে গিয়ে ঝড়ের সম্মুখীন হয় হঠাৎ প্রবল ঝোড়ো হাওয়া উঠলো এবং অন্ধকারের সমস্ত দিক ঢেকে দিল অন্ধকারে আকাশ কালো হওয়ায় বকুলতলা চাপার বন সব কালো অন্ধকারে ঢেকে গেল কালো জলে পাড়ি দিয়ে মাঝি তাড়াতাড়ি নৌকা নিয়ে পারে চলে আসলো ছোট শিশুটির মনে হলো ঝড় যেন তারই মতো একটা ছোট্ট শিশু যে দুরন্তপনা করে মাটিতে কালির দোয়াত উল্টে ফেলে দিয়েছে এই শেষ লাইনটা না লিখলেও হবে পরের প্রশ্ন মধু কাটতে তিনজন লোক চাই এই তিনজন লোকের কথা মধু আনতে বাঘের মুখে রচনাংশে কিভাবে উপস্থাপিত হয়েছে লেখক শিবশঙ্কর মিত্রের মধু আনতে বাঘের মুখে রচনাংশে লেখক বলেছেন যে মধু তিনজন লোকের প্রয়োজন হয় মধু জন্য প্রথমে এমন একজন প্রয়োজন যে চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটবে তারপর আর একজন চাই যে লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোয়া দিয়ে মৌমাছি তাড়াবে আর তৃতীয় একজনকে দরকার যে একটা বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়াবে যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ে মধ্যেই প্রশ্ন মায়াতরু নামকরণের প্রতিপন্ন কবি রাহার মায়াতরু কবিতায় উল্লেখিত গাছটি যেন নানা সময় নিজের রূপ বদল করতে পারত সন্ধ্যাবেলায় তাকে দেখে মনে হয় ভূত যেন দুহাত তুলে না জুড়েছে আকাশে চাঁদ উঠলে তাকে দেখে ভালুকের মতো মনে হতো বৃষ্টি পড়লে মনে হতো ভালুকটা যেন জ্বর এসেছে বৃষ্টির শেষে চাঁদ উঠলে মনে হতো সে যেন হীরের মাছ দিয়ে তৈরি মুকুট করে ক্ষণে ক্ষণে চেহারা বদল করার এই ক্ষমতার জন্য গাছটিকে মায়া তরু বলা হয়েছে তাই কবিতার মায়া তরু নামকরণ সার্থক হয়েছে এই যে সুবুদ্ধি হয়েছে তোমার এই তো সুবুদ্ধি হয়েছে তোমার বক্তাকে কাকে সে কথা বলেছে কিভাবে তা সুবুদ্ধি হয়েছে বীর চট্টোপাধ্যায়ের বীরু চট্টোপাধ্যায়ের ফণিমনসা ও বনের পুরী নাটকে চুক্তিটির বক্তা হলেন বনের পরী ছোট্ট ফণিমনস্যা গাছটিকে সে কথা বলেছিল নাট্যাংশে ফণিমনস্যা গাছটি তার সারা গায়ে কাঁটা থাকার জন্য দুঃখ প্রকাশ করে এবং তারপর বনের পরীর কাছে একের পর এক বায়না জুড়েছে আর বনের পরী তা বারবার পূরণ করেছে কিন্তু কোনো অবস্থাতেই তার লাভ হয়নি তখন ফণি মনসা গাছটি সুবুদ্ধি হয়েছে এবং শিক্ষা পেয়েছিল যে বেশি লোক করা উচিত নয় নিজের সম্পদ তা যত সামান্য তাতেই সন্তুষ্ট থাকা উচিত প্রশ্ন সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান কেমন দিনে কতকে ছেলেবেলার কোন গানটি মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পরে টাপুর কবিতায় বৃষ্টির দিনে কবির মনে ভেসে আসে ছেলেবেলা মায়ের মুখে শোনা গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলোবান শেষ প্রশ্ন বোকা কুমিরের কুমিরের বোকামির পরিচয় কিভাবে ফুটে উঠেছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বোকা কুমিরের কথা গল্পে কুমির ছিল ভারী বোকা কিন্তু নিজেকে সে ভীষণই চালাক ভাবত কুমির আর শিয়াল একবার আলু চাষ করল বোকা কুমির জানতো না যে আলু মাটির নিচে হয় আলুকে গাছের ফল ভেলে ভেবে কুমির চালাকি করে গাছের আগার দিক দিক নেবে বলেছিল ফলে শিয়াল সব আলু পেয়ে গেল এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কুমির পরের বার ভাবলো যে গোড়ার দিকের ফসল নেবে কিন্তু সেবার ধান চাষ হওয়ায় সেবারও সব ধান শিয়ালের ভাগে গেল তখন কুমির ঠিক করলো যে আগার দিকই নেবে কিন্তু তার পরের বার আগ চাষ হওয়ায় কুমির সেবারও ঠকে গেল এভাবে গল্পে বারবার কুমিরের বোকামির পরিচয় পাওয়া যায় এই ছিল বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ফাইভ একদম নতুন আগস্ট দু একুশ সালে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অন্যান্য ভিডিও দেখার জন্য ক্লাস ফাইভের এর অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেখার জন্য তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ক্লাস ফাইভ মডেল অ্যাক্টিভিটি টাস্ক অংশে গিয়ে সমস্ত ভিডিও তোমরা সেখানে পেয়ে যাবে শেষ মতো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ